রাশিয়ার হয়ে যুদ্ধে উত্তর কোরীয় সেনারা ইউক্রেনে প্রবেশ করলে পাল্টা হামলা চালানো উচিত, এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবরে উদ্বেগ জানান তিনি। বেশ কিছুদিন ধরেই মস্কো পিয়ংইয়ং সামরিক সহায়তা নিয়ে ক্ষোভ জানিয়ে আসছে ওয়াশিংটন। এ পর্যন্ত 10,000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে দাবি পেন্টাগনের। সোমবার ন্যাটো জানিয়েছে ফ্রন্ট লাইনে পাঠানো হয়েছে কিম জং উনের সেনাদের। কুরস্কে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার যোদ্ধাকে।